ঋণের ফাঁদে ফেলতে নয়, সহযোগিতার অংশ হিসেবে চীন বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠনের অনুষ্ঠান ডিক্যাপ টকে তিনি এসব কথা বলেন। Pictures more in a more balanced one, you will definitely get your own conclusion that there is not a Chinese debt globally. Okay, there is not a Chinese debt in particularly in Bangladesh. That is a very easy conclusion you can get.